আসসালামু আলাইকুম কারেন্ট নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাকে স্বাগতম গরুকে ভারতের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্ট বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায় সম্প্রতি একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখর কুমার যাদবের সিঙ্গেল বেঞ্চে এই মন্তব্য করেন প্রতিবেদন আরও বলা হয় গরু ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ কাজে গরুকে জাতীয় ফসুর ঘোষণা করা উচিত এবং যারা এর ক্ষতি করে তাদের শাস্তি পেতে হবে কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে আইন তৈরির পাশাপাশি রক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন হাইকোর্ট বারফিস্টার রায়ে বিচারপতি শেখর কুমার যাদব বলেন আমি জানি যখন কোনো দেশ সংস্কৃতি এবং বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয় তখন সেই দেশ দুর্বল হয়ে পড়ে তবে যে মামলায় এমন মন্তব্য করেছেন বিচারপতি যাদব তাতে মূল অভিযুক্ত জাবেদ আমিনের জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ও ব্যক্তিকে গোহত্যা বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছিল হাইকোর্ট জানিয়েছে এই আবেদনকারী প্রথম অপরাধ নয় এর আগেও তিনি গোহত্যা করেছেন যা সমাজের সম্প্রীতি নষ্ট করেছে তাকে যদি জামিন মুক্ত করা হয় তাহলে আবারও একই অপরাধ করবেন এদিকে হাইকোর্টের এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী মহাসিন রাজা তিনি এই আইনকে বলেন গরু সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে হাইকোর্টের পরামর্শকে আমরা স্বাগত জানাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাই এ বিষয়ে দৃঢ় গুরু আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের অংশ তো বিরোধীরা বিজেপির সমালোচনা করে বলেছেন দলটি গরু নিয়ে রাজনীতি করছে